তুমি দেখালে মোদে যে পথ সেই পথে চলবো মোরা ওগো অনুকূল চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই তুমি দেখালে মোদে যে পথ সেই পথে চলবো মোরা ওগো অনুকূল চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই হিংসার আগুনেতে জ্বলছে যে আজ আমাদের সোনার দেশ মানুষের মন থেকে মুছে গেছে আজ প্রেম প্রীতি ভালোবাসা শেষ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল 11টা তো এখন থেকে আমার ব্লগটা শুরু হলো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো আর আমার ওয়াইফাই কানেকশন ঠিকঠাক হয়ে গেছে আর এখন সার্ভার ডাউন হবে না ওরা কোথাও একটু মেশিন বসাচ্ছিল ওই জন্যই প্রবলেম হচ্ছিল তো ওদের কাজটা হয়ে গেছে তো যদিও আর ওয়াইফাই কানেকশন অসুবিধা হয় মানে ডিস্টার্ব হয় তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে ওদের কাজ হচ্ছিল বলে ওটা দেরি হচ্ছিল তো যদি আবার কোথাও এরকম প্রবলেম হয় বলল তখন আর এরকম প্রবলেম এত হবে না হলেও একটু আধটু হবে তাড়াতাড়ির মধ্যেই হাই স্পিড নেট দিয়ে দেবে ওরা আর কি সেই জন্যই মানে চলে আসবে যাই হোক সেটা হয়ে গেছে আমি ভীষণ আনন্দ খুব ভালো লাগলো আর কিছুই না যেহেতু অনেকদিন চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারছিলাম না তো আমার ডেইলি রুটিন ব্লগিং ভিডিও সেই জন্যে তো এখন থেকে দিতে পারবো খুব ভালো লাগলো ভালো লাগলো আমার শুনে আর তোমরাও দেখতে পাবে আমার ভিডিও অনেকেই আমাকে কমেন্ট করে বলছিল যে তুমি কেন ভিডিও দিচ্ছ না কেন তোমার আসছে না শরীর খারাপ নাকি কিন্তু আমার শরীর টরীর খারাপ কিছু হয়নি আমি সুস্থই আছি ওয়াইফাইয়ের প্রবলেমের জন্যই আমি দিতে পারছিলাম না এখন থেকে দেবো তো ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে সকালে আর দিয়ে এখন একটু রেডি হলাম চুল টুল আঁচড়ালাম সকাল থেকে চুলটা আঁচড়াতে পারিনি আর শ্যাম্পু চুল তো আমি রাখতেই পারি না ওই জন্য তেল ঠেল দিয়ে চুলটা আঁচড়ে দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম আর এমনি রান্নাবান্না এখনও কিছু হয়নি কালকে হচ্ছে যে আমার রবিবার আমি কালকে ফার্স্ট আমি ভ্যাকসিন নিলাম তো অনেক ভয়ে ভয়ে গেলাম যেহেতু আমাকে তো ইঞ্জেকশান নিলে ভীষণ প্রচণ্ড ভয় লাগে রীতিমতো অনেক টেনশন হয়ে যায় দুদিন ধরে যখন থেকে ফোনে মেসেজ এসেছে ভ্যাকসিন দেওয়া হবে ফ্যামিলিতে তখন থেকে আমার সেদিন থেকে মাথায় অনেক টেনশন হচ্ছে টেনশন হচ্ছে তো হাজব্যান্ডকে আমি বলছিলাম আমি নেবো না বলছে সবাই নিচ্ছে কারো ভয় লাগছে না তোমার এত ভয় কিসে কিচ্ছু হবে না বলছে মনে সাহস রাখো এ রাখো সেই জন্যে দিয়ে তারপর অনেক ভয় ভয় করে গেছি ওই জন্য ওখানে কোনো আমি কিছু শ্যুট করিনি ছবি টবি তুলিনি তো এর পরের বার যখন নেবো পরের ভ্যাকসিনটা পরের ডোজটা যখন নেবো তখন কিছু কিছু শ্যুট করব এত ভয় লাগছিলো তো ওই জন্য আমি আর কিচ্ছু শ্যুট করিনি চুপচাপ গিয়ে আমি চুপটি করে বসেছিলাম চেয়ারের মধ্যে সবাই দিচ্ছিল তো আমি গেছি একটার সময় ফিরেছি পাঁচটার সময় অনেকটা লেট হয়েছে দশজন করে দিচ্ছিল তো ওই জন্যে তারপর ফর্ম ফর্ম ফিল আপ করতে হয় সেগুলোর একটু ব্যাপার থাকে সেই জন্যই লেট হয়ে গেছে আবার তো আর আমি অনেক দেরি করে গেছি তো যখন আগে আমার আগে যারা যারা নিচ্ছে আমি শুধু চুপ করে দেখছি যে ওদের এক্সপ্রেশন দেখছি মুখটা দেখছি হাফ ভঙ্গি এইসব কিছু দেখছি দেখি ওরা কী করছে অনেকে তাকিয়ে আছে ওদিকে যখন হাফ হাতে দিচ্ছে তাকাচ্ছে ওদিকে বলছে এদিকে তাকাও না সোজাসুজি তাকাও আমি শুনছি অনেকে চোখ বন্ধ করে দিচ্ছে কাঁপছে গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে যাই হোক সবার একটু 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 সবারই তো ভয় লাগে বলো ওরকম তো বেশি কিছু আর কারো অত সমস্যা হয়নি প্রবলেমও হয়নি তো আমারও সেরকম ভয় লাগছিলো তো যাই হোক নেওয়ার পর এমনভাবে দিয়েছে আমি বুঝতেই পারিনি যিনি দিচ্ছিলেন ওনার হাতটা খুব ভালো ছিল দেখবেন এক একটা এক একজন খুব সুন্দর করে দেয় বোঝাই যাবেন আর এক একজনেরটা না ভীষণ লাগে আমার তো মনে হয় তাই তো জানি না তোমাদের কীরকম মনে হয় আমার ওরকম মনে হয়েছিল যিনি আমাদেরকে দিচ্ছিলেন ভ্যাকসিনটা ওনার হাতটা খুব ভালো অনেক সবাই বলছিল যে একটুও লাগেনি বোঝাই গেল না কখন ঢুকিয়ে দিয়ে কখন বের করে দিল তো যাই হোক আমি নিয়েছি ফার্স্ট ডোজ আমার নেওয়া হয়ে গেছে কোভ্যাকসিন নিয়েছি তো সবাই বলছে যে কোভ্যাকসিন নিলে এতটা প্রবলেম হয় না আমাদের ফ্যামিলিতে সবাইকে কোভ্যাকসিন দিয়েছে তো সবাই যারা যারা নিয়েছে আমার আশেপাশে সবাই
মেসেজ করছে, কেউ ফোন করে জিজ্ঞেস করছে আমার হাজব্যান্ডকে যে কিছু হলো নাকি রে তোর ওয়াইফের, বললো না সেরকম কোনো প্রবলেম নেই। আমিও আজকে দেখো পুরো আজকে কিন্তু সোমবার, আজকেই আমি মানে এসে করে তোমাদের সঙ্গে কথাটা বলছি যে আমি ফার্স্ট ভ্যাকসিন নিয়ে আমার কিরকম হয়েছে ফিলিং সেটাই। কিন্তু কালকে আমি কোনো করিনি, ওই যে টেনশনে নিলে আমার হাজব্যান্ড বলছিলো যে যাওয়ার আগে কিছুটা শ্যুট করে যাবে ওখানে গিয়ে করবে, কিন্তু আমার এত টেনশন লাগছিলো এত ভয় লাগছিলো ওই জন্য আমি কিচ্ছু করিনি, চুপ করে বসেছি। আমি যে না ফার্স্টটা নিয়ে নিই, একটু সাহস করে নিয়ে নিই, মনোবল বেড়ে যাক, তারপর আমি সেকেন্ড যেদিন নিতে যাব তখন সেটার কিছু কিছু ভিডিও শ্যুট করব। সব জায়গায় তো করা যায় না, তো যদি পারি যেটুকু যেটুকু পারবো সেটুকুই করব তখন। তো যাই হোক ফার্স্ট ডোজ নেওয়া হয়ে গেল, শরীরের কোনো প্রবলেম হয়নি, দেখতেই পাচ্ছ আমি প্রচুর হাসি খুশি আছি, চনমনে আছি, কোথাও প্রবলেম হয়নি। শুধু একটু হাতটা ব্যথা, হাতটা যখন এরকম ওঠাচ্ছি এরকম মানে ওপরে ইয়ে করছি তখনই ব্যথা হচ্ছে, নইলে এমনিতে সেরকম কিছু ব্যথা নেই। তো সকালে ঘুম থেকে উঠে তবু ছিল, এখন একটু নাড়াচাড়া করলাম নাকি কাজ টাজ করছি, তো যাই হোক বলো একা ঘর তো করতেই হবে, খাওয়া দাওয়া তো করতেই হবে, তো রান্না বান্নাও করতে হবে। সেই জন্য কালকে আমি ভ্যাকসিন নিয়ে এসেছি 5টায়, তারপরে স্নান টান করেছি। তো হাজব্যান্ড বলছিল যে স্নান করেই চলে যাবে, আমি বললাম না আমি রান্না বান্না ঘরের সমস্ত কাজ কিছু করেই গিয়েছিলাম গুছিয়ে, যে ভেবেছিলাম এসে পরে স্নান করে খাওয়া দাওয়া করবো। হাজব্যান্ডের তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো নেওয়া, তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো ও এক দু ঘন্টার ব্যাপার, তো অত সময় লাগবে না। তো আমি ভাবলাম যেহেতু হসপিটাল যাবো তো এত লোকজনের ভিড়ের মাঝে থাকবো, এসে পরে স্নান করাটাই বেটার হবে। তো সেই জন্য তো এত লেট হবে বলে আমি বুঝতেই পারিনি, যেহেতু 10 জন করে দিচ্ছে তো একটু ওই জন্য সময় লাগছে। তো পুরো 5টা এসেছি, তারপর স্নান ঠান করে খাওয়া দাওয়া করে তারপরে ভাবো সমস্ত দু রাতের তো খাওয়ার দাওয়ার করেছি, আরও যে টুকিটাকি কাজ থাকে বিকেলে সেগুলো সব কিছু করেছি। তারপর সকালেও ঘুম থেকে উঠে রীতিমতো সবই কিচ্ছু করছি, কোথাও মানে কোনো প্রবলেম নেই, কিছু নেই। তো একটা আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফের একটু শুনলাম যে ওর একটু গা ম্যাচম্যাচে ভাব, গা হাত পা অল্প ব্যথা আর কিছু প্রবলেম নেই, এরকম জ্বর কি কোমর ব্যথা এসব আর কারো কিছু শুনিনি, হাত ঠাত ব্যথাও এরকম কারো হয়নি, সবাই মোটামুটি ভালো আছে, আর আমি তো খুবই ফিট আছি দেখতে পাচ্ছ, খুবই ভালো। যাই হোক যতটা ভয় পেয়ে আমি বাপরে দুদিন ধরে আমার কী টেনশন হচ্ছিলো যে কী হবে কী হবে, মাই গড, আমি হচ্ছে যদি আমার জ্বর চলে আসে, হাত ব্যথা হয়, অনেক কিছু মাথার মধ্যে আমার ঘুরছিলো, কিন্তু ওসব কিচ্ছুই হয়নি, ভালোই আছি। আর এমনভাবে দিয়েছে বের করেছে আমি কিচ্ছু বুঝতে পারিনি, বললাম তো ওনার হাতটা খুব ভালো। তো যাই হোক ফার্স্ট ডোজ নেওয়া হয়ে গেল ভয় ভয় টেনশনে, সেকেন্ড ডোজের জন্য আর এতটা ভয় লাগবে না, এতটা আর টেনশন হবে না, যেহেতু একটা নিয়ে করে ভয়টা আমার কেটে গেল সেই জন্য। তো তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করলাম যে আমার ফার্স্ট ভ্যাকসিন নিয়ে আমার এক্সপিরিয়েন্স কেমন হলো সেই জন্যে আর কি। এখনও রান্নাবান্না কিছু হয়নি, ভাত ডাল করে দিয়েছি, তো জানোই তো আমরা নিরামিষ খাই, এই জন্য আমার প্রত্যেক দিন ডাল লাগে, কি বলবো ডাল না হলে ভাত খাওয়া যায় না, ভাত ডাল করেছি। আর কালকে যেহেতু ভ্যাকসিন নেওয়ার ইয়ে ছিল, তো হাজব্যান্ড কিছু সবজি টবজি কিছু বাজার টাজার করতে পারিনি, শুধু কাঁকরোল আছে, কাঁকরোল ভাজবো, কাঁকরোলটা কেটে রেখেছি, আজকে হাজব্যান্ড গেছে বাজার নিয়ে আসবে, তারপর রান্না টান্না হবে। তো আমি আজ যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে গুছিয়ে এগিয়ে রাখি, বাজার চলে এলেই তারপর রান্নাবান্না করবো। তো ভাবলাম যখন 11:30 বেজেই যাচ্ছে, এখন আর সেরকম কিছু কাজ নেই হাতে, ওই টুকিটাকি আছে একটু একটু হালকা পুলকা, সেগুলো আমি বললাম ভিডিওটা একটু শ্যুট করে নিই প্রথমটা, আর গুড মর্নিং উইস করে নিই, তারপরে বাকি কাজগুলো করে নেব যে খুচরো কাজগুলো আছে, তারপর বাজার আসলে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো কী কী বাজারে এসেছে, তারপর কী রান্না করছি সেটা দেখাবো। তো যাই হোক আর কী বলবো, আর গরমের কথা কী বলবো, প্রচণ্ড গরম, মানে কী বলবো, যাই হোক আমার একটু আমার অনেক আনন্দ লাগছে যেহেতু আমার ভ্যাকসিন নিয়ে নিয়েছিলাম, মানে আমি এত টেনশন হচ্ছিলাম করছিলাম না, তোমরা না দেখলে সেটা বুঝতে পারে না, সেই ভয় কেটে গেছে, আমার শরীর ফিট আছে ওই জন্য, আর আমার ওয়াইফাই কানেকশনের হাই স্পিড নেট চলে এসেছে, সেই জন্য আমি আরও ভীষণ খুশি, আমার খুব ভালো লাগছে, সেই জন্য আমি মজাতে আছি, অনেক আনন্দে আছি, তোমাদের ভিডিও দেখতে পারবো, আমার ভিডিও আসবে চ্যানেলে সেই জন্য। তো ঠিক আছে, আমি এমনিতেই প্রচুর কথা বলি, প্রচুর বকবক করি, আমার ভিডিও অনেক বড় হয়ে যায়, আর তোমাদেরকে কী বলবো, ভিডিও দেখার কথা, লাইক কমেন্ট আমি আর কিছু বলছি না, সেসব ব্যাপার বলো, এক অনেক বলেছি একদিন, বারবার বললে সেটা আমার মনে হয় ভালো লাগে না শুনতে, আমারও বলতে ভালো লাগে না। তো যাই হোক বড়ো হলে হবে, আর কিছু করার নেই, কত কেটে 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 ছোটো করবে, এটা কাটতে গেলে ওটা হয়ে যায়, এটা কাটতে গেলে ওটা হয়ে যায়, আর আমি তো কথা বলতে শুরু করলে মানে অনর্গল বলি, এবার কথা বলতে বলতে সেটা তো আর কাটিং হওয়া যায় না, না বলো তো বেশি বড় হয়ে যাবে ওই জন্যে। তো ঠিক আছে চলো, যখন হাজব্যান্ড বাজার টাজার করে নিয়ে আসুক তারপর আবার তোমাদের সামনে আমি আসছি, ততক্ষণ যে খুচরো কাজ সেগুলো একটু গুছিয়ে নিই। হাজব্যান্ড বাজার থেকে চলে এলো, কী কী নিয়ে এসেছে একটু দেখে দিই, আজকে বেশি কিছু জিনিস নিয়ে আসেনি, খুব কম জিনিস নিয়ে এসেছে, এই যে একটা পাস্তা নিয়ে এসছে, এটা এখানে দুটো ব্রাশ, সাবান, হলুদ, বিস্কুট, নুন, একটা ম্যাগি আছে, আর এই পলিথিনের মধ্যে সবজি টবজি আছে,
আম, লেবু, আলু, ঢেঁড়স, পটল এসব আছে, কিছু কিছু আর কি সবজি আছে প্লাস্টিকটার মধ্যে। তো আজকে বেশি কিছু নিয়ে আসেনি, এইটুকু নিয়ে এসেছে জিনিস, এগুলো এখন রেখে দেবো। ও আর মাশরুম নিয়ে এসেছে, কিন্তু মাশরুমটা আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, রান্না দেরি হয়ে যাচ্ছে বলে, একটা বেজে গেছে, তো সেই জন্য ওটা বসিয়ে দিয়েছি। আর এগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকেও আমাদের ঘাস সাফাই করার লোক এসেছে, অনেক লোক এসেছে, কিন্তু ওই যন্ত্রটা দিয়ে করছে না, তরোয়াল দিয়ে করে করছে, যে লম্বা একটা তরোয়াল সেটা দিয়ে করে। যতই পরিষ্কার করুক, এখন বর্ষাকাল, একদিন একটু বৃষ্টি হলে ঘাস তত্তর করে বেড়ে যাচ্ছে। তো যাই হোক, তবু পরিষ্কার করছে, একটু ভালো লাগবে। অনেক বড় বড় হয়েছে, সেগুলো একটু ছোট ছোট হবে, মানে তাদের মুন্ডুগুলো ছেদন হচ্ছে একটুখানি, আবার বৃষ্টি হলে আবার বেড়ে যাবে। যাই হোক, তবু একটু পরিষ্কার হবে, ভালো লাগবে। তো আমি আর আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, যেতে যেতে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। পরবর্তী নতুন ব্লগে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা, বাই বাই।